আচ্ছা, তাহলে আজকে আমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হচ্ছে যে বোল্টিনের ক্লাস। বোল্টিন কি? বোল্টিন হচ্ছে যে একটা ল্যাপটপের স্টার্টিং যে ভোল্টেজটা যাবে সে ভোল্টেজটা অ্যাডাপ্টার থেকে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন একটা অ্যাডাপ্টারটার লাইনটা আমরা যখন বাসাতে যে কটে লাগাই, হ্যাঁ এসি কটে লাগাই না, এসি কটে লাগানোর সময় তখন দেখা যায় যে আমাদের এই এসি কোড ঢুকানোর পর অ্যাডাপ্টারের মাধ্যমে ডিসি হয়ে তারপর আমাদের কম্পিউটারে যায়। তো আমাদের যখন এসি কটে ভোল্টেজ থাকে কত? 220 ভোল্ট। অ্যাডাপ্টারের মাধ্যমে কি হচ্ছে? যেই ল্যাপটপে যতটুকু যতটুকু প্রয়োজন, যেই ল্যাপটপে যতটুকু প্রয়োজন। আচ্ছা, আরও বড় বিষয় হচ্ছে যে সে তো কনভার্ট করে আমাদের ল্যাপটপকে দিচ্ছে। ল্যাপটপে কি করতেছে? ল্যাপটপে আমাকে এই যেই সার্কিট আজকে আমরা পড়বো, যে সার্কিটকে নিয়ে আমরা আজকে ক্লাস করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে বোল্ট ইন। অর্থাৎ এখান থেকে বা ভি ইন বলে বা প্রোটেকশন সার্কিট বলে, এই এইভাবে আমাদের এই সার্কিটগুলোকে বলা হয়। আমরা যদি একটু স্কেমেটিক ডায়াগ্রাম নিয়ে দেখি, এটা আসলে স্কেমেটিক ডায়াগ্রাম এক এক জায়গায় এক এক নামে বলে, আমাদের ওই নামেই চিনতে হবে, ওই নামেই জানতে হবে। ক্লিয়ার কি না? তাহলে ওকে আমরা দেখি স্কেমেটিক ডায়াগ্রাম আমাকে কি বলে, দেখা যাক স্কেমেটিক ডায়াগ্রাম আমাকে কি বলে। আমি এইচপি CQ42 একটা মাদারবোর্ড নিলাম। নেওয়ার পর আমরা চলে যাব কোথায়? বোল্টিনে। হ্যাঁ, মানে ডিসি জ্যাক। হ্যাঁ, ডিসি জ্যাক মানে যেই জ্যাকটা আমাদের, এই যে ডিসি জ্যাক মানে যে পয়েন্টটা আমার যাবে। আমরা একটু এখানে অ্যাডাপ্টার দেখি। আমরা কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারবো। হ্যাঁ, এখানে এখানে একটু আনি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার এখানে আমাদের এসি ঢুকবে। এসি ঢুকার পর এখানে এসি কনভার্ট করবে, আমাকে এখানে বলে দিবে কত ভোল্টেজ। তো বলে দেওয়ার পর এখানে এসি থেকে ডিসি কনভার্ট করে এই কেবল দিয়ে বের করবে। এই পোর্টটাকে আমাদেরকে কী বলা হয়? ডিসি পোর্ট। ডিসি পোর্ট আমাকে বলে দিই, ডিসি পোর্টটা বাইরের যেই পয়েন্টটা থাকে সে পয়েন্টটাকে বলা হয় নেগেটিভ, আর ভিতরের যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে পজিটিভ। সব ডিসি পোর্ট কিন্তু এরকম হয় না। অন্য অন্য ডিসি পোর্টে দেখা যায় বাইরের পোর্টটা নেগেটিভ ঠিকই আছে, আবার ভিতরে আবার দেখা যায় সাইডের যেটা সেটা পজিটিভ, আবার মাঝখানে একটা পিন থাকে সেটা আবার সিগনাল হিসেবে ব্যবহার করা হয়। ক্লিয়ার? সিগনাল হিসেবে মানে ওইটা কি নেগেটিভ ধরা হবে? না, ওইটা একটা সিগনাল। ওই সিগনালটা হচ্ছে যে মানে আমার পয়েন্টটা ইন হয়েছে, এটা আমাদের যেন ল্যাপটপ বুঝে ফেলে, এই সিগন্যালটা যেন বুঝে ফেলে যে আমার এখানে একটা। তখন ওইটার বেলায় কি নেগেটিভ পজিটিভ একই থাকবে? তো নেগেটিভ তো এই বাইরের যেটা এটা নেগেটিভই। হ্যাঁ, নেগেটিভই। আর এখানে এই যা ধরলাম আমার এটা পয়েন্ট, আর বাইরেরটা হচ্ছে যে আমাদের নেগেটিভ। নেগেটিভ এই এই ভিতরের আবার পাশে ওয়াল আছে না? হ্যাঁ হ্যাঁ, এই পাশের ওয়ালটা পজিটিভ। আচ্ছা, ওই ওইটা হচ্ছে সিগন্যাল, আর মাঝখানে যে পিন থাকবে ওটা সিগন্যাল। ঠিক আছে না? হ্যাঁ, আবার অনেক ল্যাপটপে দেখা যায় ওই পিনটাই পজিটিভ আর বাইরেরটা হচ্ছে যে আবার নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হচ্ছে যে আমাদের ডিসি পোর্ট। আর এই ডিসি পোর্টটা কি হয়? বেসিক্যালি আমাদের মাদারবোর্ডে একটা, এই হচ্ছে মাদারবোর্ড, এই মাদারবোর্ডে এরকম একটা ডিসি পোর্ট থাকে। ওই ডিসি পোর্ট এরকম থাকে যে ডিসি পোর্টের ভিতরে আমাদের এখানে কেবল দিয়ে ডিসি পোর্টটাকে এখানে ঢুকে যায়। ঠিক আছে, ঢুকে যাওয়ার পর যে সার্কিটটা আমাদের প্রথমে ফেস করে, এই কারেন্টটা ফেস করে, ডিসি পোর্টের যে কারেন্টটা ফেস করে, ওই সার্কিট নিয়ে আজকে আমরা ক্লাস করব। ওই সার্কিটের নাম কি? বোল্টিং, বোল্টিং সার্কিট বা প্রোটেক্টর সার্কিট বা প্রোটেকশন, প্রোটেকশন সার্কিট। ওকে, তাহলে আমরা এবার এখানে একটু যাই, আমরা একটু দেখি কি কি নিয়ে আমাদের এখানে কাজ করতেছে। আমরা একটু প্রথমে স্কেমেটিক ডায়াগ্রামটাকে একটু রিড করি। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডাপ্টার ইন হচ্ছে, আর একটু অ্যাঙ্গেল হয়ে, হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিসি জ্যাক লেখা। এখানে আমাদের অনেক পয়েন্ট আছে, আমাদের মেন পয়েন্ট হচ্ছে যে এইটা 1 আর 2, এইটা এখান থেকে আমাদের ভোল্টেজটা যাবে। আর এখানে 5-6 হচ্ছে যে আমাদের গ্রাউন্ড, এখান থেকে আমাদের এই যে ক্যাপাসিটার দেওয়া আছে। আমরা এই ছোটো ছোটো কম্পোনেন্ট আমাদের দরকার নেই, আমাদের মেন যে কম্পোনেন্ট দরকার সেগুলো আমরা দেখব। এখান থেকে আমার অ্যাডাপ্টার হয়ে, অর্থাৎ একটা যে পজিটিভ লাইনটা, এখান থেকে পজিটিভ লাইন হয়ে এখানে আমরা কয়েল দেখতে পাচ্ছি, ছোটো ছোটো দুটা কয়েল হয়ে গেছে। কয়েল হওয়ার পর এখানে বলছে যে প্লাস VA AC, এটা একটা সিগনাল, অর্থাৎ এখান থেকে ডাইরেক্ট একটা সিগনাল পেয়ে যাচ্ছে। আবার
কয়েলের পরে আরেকটা প্লাস ভিএ, এটা আরেকটা সিগন্যাল পাচ্ছে। আচ্ছা, এরপর এখানে আমরা একটা ডায়োড দেখতে পাচ্ছি, তিন পায়ের, এক দুই তিন, তিন পায়ের একটা ডায়োড আমরা দেখতে পাচ্ছি। এরপর ডায়োড হয়ে আমাদের সোজা এখান থেকে ঘুরে এখানে একটা ডায়োড দিচ্ছে, জিনার ডায়োড, দেখা গেছে জিনার ডায়োড। এটা একটা ডায়োড যেটা লম্বা দাগ থাকবে শুধু, এটা আমাদের একটা ডায়োড। আর যেটা আমাদের এরকম বাঁকা একটা ডায়োডের মত সিম্বল দেওয়া থাকবে, এটা আমরা তখন কি বলবো, জিনার ডায়োড। জিনার ডায়োড মূলত কাজ কি করে, প্রোটেকশন দেয়। আচ্ছা, এরপর হ্যাঁ বের করতে পারতেছ বড়, হ্যাঁ বলেন। না, এখানে বলতে চাচ্ছিলাম এখানে দুইটা ওই রেজিস্টারের মতো দেখতেছি, কিন্তু এগুলো কিন্তু এখানে আমার এটা বুঝতেছি না। আপাতত আমার রেজিস্টার বের করার দরকার নাই, আমার মেইন যেগুলো যেমন কয়েল, ট্রান্সফার, ট্রান্সফার, হ্যাঁ এগুলো বের করতে হবে। ঠিক এখানে যে কম্পোনেন্ট দিয়ে সাজানো ঠিক এরকমই হবে, এইগুলোর ভিতরে যে কোনো একটা হবে, ক্লিয়ার? আমি তো তোমাদেরকে দেখাই দিব কিভাবে করতে হবে, নিজেদেরকে আমি তো একটা দেখাই দিছি তাই না। এখন আমি যদি তোমাদেরকে দেখাই যাই তাহলে তো তোমরা ক্লাস করে আর লাভ নাই, তোমাদের নিজের হাতে করে বুঝতে হবে যে হ্যাঁ তোমরা পারতেছো। ফাদবা একটু সামনে যান, হ্যাঁ তুমিও যাও। হ্যাঁ তুলছ, এবার মাপো মাপো, এটা রাখো, হিট গমা দাও। হ্যাঁ ডায়োড রেঞ্জ দিছ, গুড। উঠছে, এবার মাপেন মাপেন, ইয়ে দিয়ে মাপেন, হ্যাঁ হটটা ঘুমা দেন নিচেটা, গুড। এবার রেঞ্জ রেঞ্জ দেখেন, রেঞ্জ দিয়ে মাপেন কি কন্টিনিউটি, কি কন্টিনিউটি, সরি ডাইরেক্ট রেঞ্জ, হ্যাঁ ডাইরেক্ট রেঞ্জ আছে আছে, আপনি ওই যে সিলেক্ট করুন। হ্যাঁ তানজু ভাই, হ্যাঁ ইয়া তো দেখেন রেঞ্জে কি বলে, মিটারের রেঞ্জে কি বলে, এখানে 0.223 দেখালো আর কি। হ্যাঁ এবার আরেক পাশ দেখান, রেঞ্জ দেখালো আর কি, এবার অন্য পাশ দেখেন, এটা মনে খারাপ।
যেহেতু হিট না হওয়া পর্যন্ত আমরা ওখানে মারি লাভ নাই, লাভ আছে তাহলে আমরা যখন উত্তর যোগ করতে পারছি, হ্যাঁ তাহলে যখন সহ্য করতে পারবো না মনে করবো যে হ্যাঁ হিট আসতেছে। আমরা যে মোসফেটটা তুলতেছি কেন তুলতেছি, শর্ট হয়েছে, এখানে আমাদের ভোল্টেজটা আউট হচ্ছে না এবং আমরা এটা শর্ট দেখতে পাচ্ছি। মাদারবোর্ডের প্রবলেম কি, পাওয়ার এসে বন্ধ হয়ে যাচ্ছে, পাওয়ার এসে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা শর্ট কত ধরনের পাব, শর্ট হলে তো বেসিক্যালি কিন্তু পাওয়ার না আসার কথা, তাহলে এখন পাওয়ার আসছে বন্ধ হয়ে যাচ্ছে কেন, কারণ পাওয়ার এসে বন্ধ হয়ে যাচ্ছে এই কারণে আমাদের এটা সেকেন্ডারিতে শর্ট, কোনটাতে শর্ট অর্থাৎ রান পাওয়ার শর্ট, কারণ আমরা যখন রান করাই রানে যখন যায় সাপ্লাইটা আউটপুট করতে যায় তখন এটা শর্টটা যেখানে আছে সেই জায়গায় ভোল্টেজ পার করতে গিয়ে গ্রাউন্ড হয়ে যাচ্ছে। জি গ্রাউন্ড হয়ে গেলে দেখা যাচ্ছে এটা ড্রপ খাই যাচ্ছে, আবার বন্ধ করে দিতেছে। আচ্ছা তাহলে আমরা এখন আমরা মিটারের রেঞ্জ দিব, ডায়োডের রেঞ্জ দিব, এখানে আমরা ধরবো আমাদের নীল দেখাচ্ছে, আবার আমরা ঘুরে ধরবো রেজাল্ট দেখাচ্ছে। এখানে উল্টায় মাপতেছি কেন, উল্টা কেন, সমস্যা কি, আমি এইভাবে ঘুরে মাপলেও তো সেম জিনিসটা মাপছি। আচ্ছা ওইটা ওইটার যে মাপটা আছে ওইটা, হ্যাঁ এই যে আমরা একদিকে রেঞ্জ পাইলাম আর একদিকে রেঞ্জ পাইলাম না, পেলাম না, তাহলে ভালো আছে। অর্থাৎ আমার দেখা যাচ্ছে যে মোসফেট ভালো, তাহলে আমাদের এখানে শব্দ করতেছি কেন আমরা একটু দেখি, এখানে শব্দ করতেছে এই কারণে, তাহলে আমাদের টোটাল লেয়ার কি প্রবলেম করতেছি কিনা। এখানে আমাদের এই কয়েলটা শর্ট দেখাচ্ছে, আমরা কয়েলটাকে ডিসকানেক্ট করে ফেলবো, তাহলে আমার সার্কিট দুভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে, হ্যাঁ তাহলে আসি আমরা একটু দেখি। কয়েল বেসিক্যালি আমরা আয়রন দিয়ে উঠাবো, যেহেতু আয়রন আমরা হিট দিই নেই, আমরা হটগান দিয়ে উঠাবো। মাদারবোর্ড থেকে যা উঠানো হয় সব হটগান দিয়ে? কোন মাদারবোর্ড, মানে ল্যাপটপে? হ্যাঁ হটগান বলতে এটা আয়রন দিয়ে তুললে জিনিসটা ভালো হয়। আচ্ছা প্যান্টটা অফ করে দেয়, ভিডিও অফ করে দেয়।